চাইনিজ ব্র্যান্ড ভিভো দেশের বাজারে উন্মোচন করেছে নতুন আরও একটি মডেলের ফোন, যার মডেল Y12S। শনিবার দুপুরে একটি অভিজাত হোটেলে সিলেট পার্টনার্স মিটের আয়োজনে ভিভো নতুন মডেল Y12S এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ন্যাশনাল সেলস অ্যাডভাইজার আনোয়ার সাদাত কবির। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগের এরিয়া ম্যানেজার সাব্বির আহমদ, সিলেটের ডিলার আবুল হাসান, হবিগঞ্জ ডিলার আজহারুল ইসলাম উজ্জ্বল, মৌলভীবাজার ডিলার মনসুর আখন সহ বিভিন্ন স্থানের ডিলারবৃন্দ ও ভিভোর কর্মকর্তাবৃন্দ। এই ব্যাপারে প্রধান অতিথি ন্যাশনাল সেলস অ্যাডভাইজার ভিভোর আনোয়ার সাদাত কবির বলেন, ভিভোর এন্ট্রি লেভেলে যতগুলো ফোন আছে এর মধ্যে Y12S নতুন ফোন। সো Y12S আমরা এই 20 তারিখ থেকে সেল করা শুরু করতেছি। Y12S খুব ভালো করবে বাংলাদেশ মার্কেটে। Y12S হচ্ছে আমাদের এন্ট্রি লেভেলের নতুন প্রোডাক্ট, এটা নিয়ে আমরা খুবই আশাবাদী। এবং যে প্রাইস রেঞ্জে আমরা Y12S আনতেছি, যে কনফিগারেশনে, এটা আসলেই সবার জন্য আকর্ষণীয় হবে এবং আমি আশা করি এটা মার্কেটে খুব ভালো একটা রেসপন্স তৈরি করবে এবং আমরা মানুষের একদম হাতে হাতে সাশ্রয়ী মূল্যে ভালো কোয়ালিটির ফোন পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। মৌলভীবাজার ডিলার মনসুর এখন বলেন, আমি মৌলভীবাজার জেলার ডিস্ট্রিবিউটর। আমি খুবই আশাবাদী Y12S মার্কেটও খুব ভালো দাম করবে। আমি Y12S নিয়ে কথা বলবো, এটা মার্কেটে এবং এটার সাথে গিফটগুলো আমরা ওপেনিং বলছি, যে গিফটগুলো দিচ্ছি যে কোম্পানি হচ্ছে এটা কোম্পানির লাস্টিং। Y12S আমাদের একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে, তো আমি Y12S-এর সাফল্য কামনা করছি। এটা এমন একটা প্রোডাক্ট এই প্রাইস সেগমেন্টে যে ফার্স্ট টাইম সাইড ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এসেছে, বিগার ব্যাটারি, খুবই চমৎকার একটা লুকস নিয়ে আসছে। তো আমি আবারও Y12S-এর সাফল্য কামনা করছি। ভিভো এভরি টাইম Y11 বলেন, Y20 বলেন, না Y12S, এটাতেও আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী কোম্পানি প্রোডাক্টটা বানানো হয়েছে। আর আমরা বুঝতে পারছি যে কাস্টমাররা বেশি স্যাটিসফাইড থাকবে প্রোডাক্টের, কারণ খুবই ভালো প্রাইসে ভালো একটা কনসিডারেশন ফোনটা ভিভো কাস্টমারদের হাতে তুলে দেওয়ার জন্য ট্রিট করছে আর কি। ভিভোর নতুন এই Y12S ফোনে রয়েছে অনেক নতুন প্রযুক্তি। এতে রয়েছে রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, মেইন ক্যামেরা প্লাস বুকে ফ্রন্ট 8 মেগাপিক্সেল। এছাড়াও এই ফোনটিতে রয়েছে 6.51 HD প্লাস হ্যালো স্ক্রিন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, 5000 mAh বড় ব্যাটারি, মাইক্রো USB পোর্ট এবং 3GB প্লাস 32GB মেমোরি, সাপোর্ট আপ টু 256GB। এবং এই ফোনগুলোর ক্যামেরাতে AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভিভো Y12S নিজস্ব অ্যান্ড্রয়েড ভার্সন ফান টাচ অ্যান্ড্রয়েড ভার্সন 10 অপারেটিং সিস্টেম, যা অ্যান্ড্রয়েডের ফান টাচ OS 11 তৈরি করে। সব মিলিয়ে এই নতুন মোবাইল ফোনটির বাজার মূল্য 12,990 টাকা। ভিভো Y12S আগামী 20 জানুয়ারি বুধবার থেকে ফোনটি দেশের বাজারে পাওয়া যাবে। সিলেটের বিভাগের এরিয়া ম্যানেজার সাব্বির আহমদ বলেন, আসলে ভিভো সিলেটে প্রথম থেকেই আমরা আপনাদের কাস্টমার আন্দোলন ছিলাম। আমরা কাস্টমারদের জন্য কাজ করি, আমাদের কাস্টমারদের কথা চিন্তা করে আমরা নতুন নতুন ক্যাম্পেইন, নতুন মডেল নিয়ে আসি। সেই ধারাবাহিকতায় আমরা Y12S নিয়ে আসছি, যা হচ্ছে আপনাদের হাতের নাগালে একবার 12,990 টাকায়। আপনাদের ইনোভেশন, যেটা ভিভো সবসময় ইনোভেশনে বিশ্বাস করে, আমরা সাইড ফিঙ্গারপ্রিন্ট মাউন্টেড এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্য কোনো ব্র্যান্ড দিতে পারবে না, এটা আমরা এনশিওর করতেছি আপনাদেরকে। আর আমাদের বেটার, সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি যেটা প্রোভাইড করে দিব আমরা, এটাতে আমরা কোনো ছাড় নাই। আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে করিমুল্লা সেন্টারের 6তলায়, সেখানে সর্ববৃহৎ সিলেটের সার্ভিস সেন্টার, যেখানে আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি। এবং 20 তারিখে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, ভিভোর অ্যাক্টিভেশন প্রোগ্রাম হবে এটাতে আপনারা থাকার জন্য। সেখানে আমাদের টিভি, আমাদের হচ্ছে মাইক্রো ওভেন এবং রাইস কুকার গিফট থাকবে আপনাদের জন্য, আপনারা সেদিন আসবেন। এর আগে আপনারা Y12S প্রিবুক করবেন এবং আমাদের Y12S-টা কিনবেন এবং আপনারা নিশ্চিত 100% পুরস্কার এবং ক্যাশব্যাক পাবেন। এদিকে ঈদের আগে প্রতি মাসে একটি করে নতুন মোবাইল ফোন বাজারে নিয়ে আসবে ভিভো কোম্পানি।
ওয়াই টুয়েলভ এস 14 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত চলবে প্রি অর্ডারে এবং 20 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত চলবে এই অফারটি। যারা প্রি বুকিং দিবেন তাদের সবার জন্য থাকবে প্রথম দিনে নিশ্চিত লটারি আকর্ষণীয় পুরস্কার, সেই সাথে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় জেলায় রয়েছে নিশ্চিত উপহার, থাকছে প্রথম সপ্তাহের কাস্টমারদের জন্য অনলাইনে লটারি পুরস্কার ক্যাশব্যাক এবং গিফট বক্স উপহার। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।